हरे कृष्ण सकल को प्रणाम। ओम अज्ञान अति निरंदस्य ज्ञानंजन शलाकया चक्षु मिलितम येन तस्मै श्री गुरवे नमः। नमो विष्णु पादाय कृष्ण प्रस्थाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने। नमस्ते सरस्वत देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदेशतारिणे। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाशादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि ओम दर्शन नमो यम विष्णु पदे कृष्ण विष्णु पुत्र श्रीमते जय पुत्र का सामने तेरा नमो आचार्य पदे कृष्ण पुत्र नमो गुरु का सामने तेरा नमो। हरे कृष्ण অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনারা আমরা শ্রী শ্রী নরসিংহদেবের সামনে আবির্ভাব তিথি নরসিংহ চতুর্দশী, তো সেই উপলক্ষে আমরা এখন নরসিংহদেবের লীলা শুরু করেছি। আমরা গত দুদিন ধরে আমাদের পার্ট টু, আজকে পার্ট থ্রি শুরু হবে বিগ্রহ লীলা। আজকেটা খুব সুন্দর লীলা, একজন ভগবানের সেবকের কাহিনী। একজন ভক্ত পূজারি রূপে ভগবানের সেবায় যুক্ত হয়েছে, সে তাকে নৃসিংহদেবের সেবা দিয়েছে। আর যখন সে নৃসিংহদেবের সেবা করতে যায় তখন সে খুব ভয় পায়, খুব ভয় পায়। তো তার নাম ছিল ভব সিদ্ধি দাস। ভগবান নৃসিংহদেবের পূজা করতে খুব ভয় পেত, তো মানে এত ভয় পেত সবসময় ছটফট ছটফট করতে থাকতো। তো একদিন রাত্রে নৃসিংহদেবকে যখন শয়ন দিয়ে সে বেরিয়ে যাচ্ছে, হঠাৎ করে এক প্রচন্ড আওয়াজ হয়ে যায়। তখন তার শরীর তাড়াতাড়ি শিউরি উঠে, আর সেই ভয় পেয়ে সে পিছন ফিরে দেখছে বারবার কি ব্যাপার, কিসের আওয়াজ হলো, কি হলো, না হলো, কিছু পড়ে গেলো নাকি, বা কেন হলো। দেখে না সব ঠিক আছে, তখন সে কি বলো খুব তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিয়ে প্রণাম জানিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতেন, প্রভু আমি অজ্ঞাত স্বরে যদি আমার যদি কোনো অপরাধ হয়ে যায় তাহলে আমাকে কৃপা করে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। এই বলে সে ঘরে ফিরে আসে, তারপর বিশ্রাম করে। যখন বিশ্রাম করে তখন গভীর নিদ্রা থাকে, হঠাৎ করে সে দেখতে পেলো কি প্রায় 12টার পরে, 12টা 1টার দিকে তার বিছানাটা কেঁপে উঠেছে। তার বিছানা যখন কেঁপে উঠেছে তার ঘুম ভেঙে গেছে। আর বিশেষ করে আমরা মন্দিরে থাকি কিভাবে, গৃহের মতো নয়, একটা খাট থাকে, উপরে একজন থাকে, নিচে একজন থাকে, বাংকার মতো। তো ভবসিদ্ধি তখন ওই উপরের ব্যাংকে ঘুমিয়েছিল বাবুজি, তখন উপরের ব্যাংকে ঘুমিয়েছিল, ব্যাংকে ঘুমিয়েছিল। তখন তিনি ভাবতে লাগলেন কি নিশ্চয় মঙ্গলার সময় হয়ে গেছে, আমার নিচে যে আছে সে আমাকে নিশ্চয় ডেকে দিচ্ছে। হ্যাঁ, সে মনে মনে ভাবছে আর কি মঙ্গলার সময় হয়ে গেছে, কিন্তু তখন মঙ্গলার সময় হয় না, তখন 12টা 1টার দিকে। তো সে তাড়াতাড়ি উঠবে, সে চোখটা মেলে দেখছে কি তার বিছানার পাশে একজন এসে বসে আছে,
সে কে? সায়ামনি সিংহদেব বিছানার পাশে বসে আছে। তারপর সে ভগবানকে দেখে আতঙ্কিত হয়ে পূজারী উঠার চেষ্টা করছে, আর যখন সেখান থেকে মানে শুয়া থেকে উঠে বসার চেষ্টা করছে, তখন ভগবান তার দুই কাঁধ চেপে ধরেন, এভাবে চেপে ধরেছে। আর মনে হচ্ছে যেন সমস্ত ব্রহ্মাণ্ডের ভার বহন করে আছে। সে কান দুটো দিয়ে মনে হচ্ছে যেন আমি সমস্ত ব্রহ্মাণ্ডের ভার বহন করে আছি। তখন ভগবান নৃসিংহদেব ভবসিদ্ধি প্রভুকে বলছেন, সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হও শান্ত হও, আমি তোমায় শুধু বলতে এসেছি যে তুমি যখন মন্দিরে আমার সেবা করবে, ভয় পাওয়ার প্রয়োজন নেই, এই ভয় ত্যাগ করো, ভয় পাবে না। আমি সেদিন থেকে দেখতে, তুমি যেদিন থেকে আমার সেবা করতে আসছো সেদিন প্রচন্ড ভয় পাও, কারণটা কি? সেই সেই জন্য আমি তোমার কাছে এসেছি, তুমি ভয় পাবে না, খোলা আমলে সেবা করো, খুব সুন্দর করো, তোমার সেবায় আমি খুব খুশি, তুমি সেবা করো। এভাবে বলে এখন নৃসিংহদেব অন্তরিত হলেন। আর ভবসিদ্ধি প্রভু তখন ঘুম থেকে এক লাফ দিয়ে নেমে বারান্দার এক প্রান্ত থেকে আর প্রান্তে ছুটাছুটি করতে লাগলো। তখন সকাল হয়ে গেছে। তখন ভক্তরা তাকে জিজ্ঞেস করছে, কি হয়েছে কি হয়েছে? তখন সে কিছুই আজেবাজে উত্তর দিয়ে দেয়। তারপর সে কি করলো, সে ভবসিদ্ধি প্রভু তখন ছুটে যায় নরসিংহদেবের মন্দিরে এবং দণ্ডবোধ প্রণাম করে অনেকক্ষণ ধরে প্রণাম করছে। প্রণাম করে উঠে অনেকক্ষণ প্রার্থনা করে হাত জোড় করে ভগবানের কাছে। তারপর সে একটু শান্ত হয়, শান্ত হয়ে তারপর তার রুমে ফিরে আসে। সে ভাবতে থাকে যে সে যখন দৌড়াদৌড়ি করছিল তখন সবাই তার দিকে অবাক করে তাকিয়েছিল। তখন তারপর সে উপলব্ধি করে, কি উপলব্ধি করতে পারলো, সে রাত্রের নাইট ড্রেস পরেছিল ঘুমানোর সময়, সে রাত্রের পোশাকে পরে সে মন্দিরে দৌড়ে চলে গেছে, তার ফ্যান্স ঠিক ছিল না, এই জন্য সবাই তাকে দেখে হাসাহাসি করেছে। তো সেই ভবসিদ্ধি প্রভু তার পরবর্তীতে বেশ অনেক কত সেবা করে তারপর আমেরিকা চলে যায়, কিছুদিন সেবা করে আমেরিকা চলে যায়। তখন সে এক বছর বেশ কয়েক বছর পরে আমেরিকা থেকে আবার সে মন্দিরে আসে। মন্দিরে এসে তখন তাকে সিনিয়র প্রভুরা জিজ্ঞেস করে, যখন জিজ্ঞাসা করার পর তখন তিনি উত্তর দেয়, সেই লীলাটার কথা জিজ্ঞাসা করে, তুমি এরকম খুব দৌড়াদৌড়ি করছিল, এই সেই কি ব্যাপার? তখন সে বুঝে বলছেন যে আমি খুব ভয় পেতাম, ভগবান আমাকে এসে তখন শান্ত করলেন যে তুমি ভয় পেও না, ভয়ের কোনো ব্যাপার না, তুমি মানে নির্ভয়ে সব সময় সেবা করবে, শান্ত থাকবে, তাই নাকি? তখন সে ভগবান যেখানে কাঁধের মধ্যে চেপে ধরেছিল না, ভগবানের দুই হাতের চিহ্ন আছে এখন, সে হাতের চিহ্নটা চাপ চিহ্নটা দেখাচ্ছেন, আগের মতো নেই, অনেকটা ঝাপসা হয়ে গেছে, চিহ্ন আছে। এভাবে ভগবান নরসিংহদেব তার সেবকদেরকে অনেক সময় কৃপা করেন। আরেকবার একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে একজন পূজারী প্রতিদিন নরসিংহদেবের সেবা করে প্রতিদিন, তো সেবা করে একদিন কি হয়েছে, সকালের প্রসাদে এসে ঘুমিয়েছে, শরীরটা তো ভালো লাগছিল না, এখন যখন ঘুমিয়েছে এদিকে প্রায় 11:30 বেজে গেছে, 11:45 ভোগ লাগাবে, 11:30 পার হয়ে যাচ্ছে, তখন পূজারী এমন ঘুমে ঘুমিয়ে যে আর ভোগ লাগাবে ভুলে গেছে।
তখন ভগবান স্বয়ং স্বপ্নের মধ্যে এসে বলছে, এই উঠো, টাইম হয়ে গেছে তো, তুমি আমাকে ভোক লাগাবে না, আমি খাবো তো, উঠো তাড়াতাড়ি। হ্যাঁ, এই বলে ভগবান ভক্তকে জাগিয়ে দিয়ে হ্যাঁ তা অন্তর্ধান হয়ে গেলেন ডেকে। তারপর পূজারি উঠে ঘড়ি দেখছে, কি ব্যাপার, 11:30 পার হয়ে গেছে, 11:35, আর 10 মিনিট সময় আছে, কি করবে এখন? সে চিন্তা হচ্ছে, আরে ভগবান এসে আমাকে ডেকেছিল। তারপর সে তাড়াতাড়ি, আর দেরি নেই, এনে মানে 5 মিনিটের মধ্যে স্নান তিলক কমপ্লিট করে দিল, দৌড় দৌড় দিয়ে তারপর ভগবানকে গিয়ে ভোগ লাগায়। হ্যাঁ, সে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু আপনি যদি আমাকে ডেকে আসেন তাহলে আমি কি করতাম আজকে? নরসিংহদেবের কাছে প্রার্থনা করে। হ্যাঁ, এইভাবে আমরা দেখতে পাই ভগবান অনেক সময় ভক্তের কাছ থেকে সেবা নেয়। এরকম আরেকটা মায়াপুরে একটা লীলা হয়েছে, একজন বিদেশি মাতাজি, হ্যাঁ তিনি মায়াপুরে মন্দিরের সামনে দিয়ে বাইরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন একটা দোকানের মধ্যে কিছু আচার দেখেছেন। তো সে মনে মনে চিন্তা করছে, নরসিংহদেবের জন্য কিছু আচার কিনবো, আচার কিনতে চেয়েছে। যখন আচার কিনতে চেয়েছে, তখন সে আবার চিন্তা করছে কি আচারটা কি এত ভালো হবে, সুচিতা মেনটেন করছে, কে না কে কিভাবে রান্না করলো, না করলো এটাকে ভগবানকে দেওয়া যাবে, এটা চিন্তা করে দুমনা হয়ে তখন তিনি আর আচার নেয়নি। এখন আচার যখন নেয়নি, তার মানে তার শুদ্ধতা নিয়ে তার সন্দেহ ছিল, আচার নেয়নি। তো তারপরে ওই দিন রাত্রিবেলা ভগবান নৃসিংহদেব সেই মাথাকে স্বপ্ন দেখিয়েছে, স্বপ্নে এসে বলছেন, কি ব্যাপার, তুমি আচার দেখলে আমার জন্য, আচারটা ফেলে দেখলে, আমার আচার কোথায়, আমার আচার কোথায়, আচারটা ছিল আমের আচার, আমার আমের আচার কোথায়, মেনশন করে বলছে আমার আমার আচার কোথায়। তখন মাতাজি তারপরের দিন ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে চিন্তা করছে আমি কি করবো আমের আচার। তখন বলছে, না বাইরেটাকে কেনা কেনে সিন নাই, এবার নিজেই আম কোথায় থেকে বাজারে বেরিয়ে গেলাম কাঁচা আম খুঁজতে, আর খুঁজতে 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 তিনি এক দোকানে গিয়ে কোথাও আম পাচ্ছে না, এক দোকানে গিয়ে 4টা না 5টা এরকম কাঁচা আম পেয়েছে, আর সে আমগুলো মাথায় যা বলছে দাম তাই দিয়ে নিয়ে নিল, নিয়ে সুন্দর করে তখন নিজের হাতে হ্যাঁ আমের আচার বানিয়েছে, বানিয়ে তারপর ভগবানকে নিয়ে এসে ভোগ লাগায়। হ্যাঁ, এভাবে ভগবান অনেক সময় ভক্তের কাছ থেকে চেয়ে চেয়ে খায় যে আমার এটা লাগবে, আমি এটা খাবো, আমাকে দাও। হ্যাঁ, বুঝা গেল, অনেক সময় ভক্ত হ্যাঁ ভগবান আমাদেরকে উৎসাহ প্রদান করে। সেভাবে ভগবান ভক্তদেরকে স্বপ্নে এসে দর্শন দেয়, আমাদের সবসময় নরসিংহদেব হচ্ছে ভক্ত বৎসল্য, যেরকম বিপদ আপদ থেকে রক্ষা করে, আবার অনেক সময় আমাদেরকে উৎসাহ উদ্দীপনা সবকিছু দেয়। হ্যাঁ, তো এই জন্য প্রভুপদ আমাদেরকে তার সেবা করা শিখিয়েছেন, আমাদের ভালো করে সেবা করে বাড়িতে নরসিংহদেবের আলক্ষ্য রেখে সেবা করতে পারেন। বিগ্রহ সেবা একটু কঠিন হয়, তাও আলোক্য সেবা করলে ভালো, মন্দিরে হয় তো। এখানে প্রত্যেক শনিবারে, প্রত্যেক শনিবার না, মাসের দ্বিতীয় শনিবারে ভগবান নরসিংহদেবের অভিষেক হয়, নবনৃসিংহ এখানে আমাদের অভিষেক হয়, তখন এটা যখন প্রাণ প্রতিষ্ঠা হয় তখন গুরু মহারাজ বলছিলেন যে এই নরসিংহদেবের যে দ্বিতীয় শনিবারে অভিষেক হয়, সে অভিষেকটা তোমরা একেবারে প্রথম থেকে যজ্ঞ থেকে নিয়ে অভিষেক কমপ্লিট কোনো কিছু বাসনা করবে না, শুধু দর্শন করবে, দর্শন করে কোনো বাসনা করে, শুধু দর্শন করবে একাগ্র চিত্তে, তাহলে তোমাদের সমস্ত প্রতিবন্ধকতা তোমরা বেরিয়ে আসতে পারবে। তো গুরু মহারাজ বলছে, বলছে যে আমার কথা নয়, ভগবান আমাকে বলছেন, এই জন্য আমি তোমাকে বলছি।
তোমাদের বলছি, তোমরা দেখবে। তো আমরা যদি কেউ অত মন্দিরে আসতে না পারছি, অন্ততপক্ষে অনলাইনে ব্যবস্থা করা হয়, আপনার বাড়িতে বসে অন্ততপক্ষে ভগবানের দ্বিতীয় শনিবারে সকাল 10টায় যজ্ঞ হয়, সেই 10টার থেকে 2টা 3টা পর্যন্ত প্রোগ্রাম চলতে থাকে। তা আপনারা বাড়িতে বসে দর্শন করবেন। আর এই যে সামনে নরসিংহ চতুর্দশী আসছেন, আপনারা সবাই নরসিংহ চতুর্দশী উপোস করবেন সন্ধ্যা পর্যন্ত। আর তো যদি আপনারা মনে করেন নরসিংহদেবের অভিষেকের জন্য, ভগবানের সেবার জন্য যা যা আছে, যদি আপনারা যদি কিছু মনে করেন সেবা করবেন, আপনারা সেবা পাঠাতে পারেন, আপনাদেরকে সেই সেবার সুযোগ আপনারা নিতে পারবেন। হ্যাঁ, যে অ্যাকাউন্ট নাম্বার আপনার দিয়ে দেওয়া হয়েছে, সেভাবে আপনার ভগবানের সেবার জন্য ওখানে একটা অপশন আছে, নরসিংহ গিরিধারী সেবা, আপনার নরসিংহদেবের জন্য সেবা আপনারা বাড়িতে বসেও করতে পারেন, আশেপাশে মন্দির থাকে সেখানেও গিয়ে করতে পারেন। হ্যাঁ, তো আপনারা সেবার সুযোগ নেবেন। নরসিংহদেবের বছরে একটা দিন আসে, আর উপোস থাকবেন সবাই, এখন থেকে প্রিপারেশন নিন। হ্যাঁ, শুধু আমরা ভগবানের কাছে বিপদে বলে ডাকবো চাইবো, কিন্তু কোনো সেবা তো সুযোগ করতে হবে নাকি? ভগবান চাচ্ছে না আমাকে আমের আচার খাওয়াও, চেয়ে চেয়ে নিচ্ছে না, অসুবিধার কথা। ঠিক আছে, ওকে, জয় নরসিংহদেব ভগবান কি জয়। উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখং নরসিংহং ভীষণং ভদ্রং নিত্যং নিত্যং নমামহ। জ্বালায় বিলমালোলা ক্রোধাকরং ভার্গব যোগানন্দ ছত্রবটা পাবন নবমূর্তয়। নিঃসন্দেহ ভগবান কি জয়। রবিষাজস্য বদনে লক্ষ্মীজস্য চ বক্ষসি যশস্যে হৃদয়ং সম্মিতং নৃসিংহং তমহং ভজেৎ। প্রহ্লাদ জল্লাদ ভক্তবৃন্দ বিদারণং শরদিন্দু রুচিং বন্দে পারীন্দ্র বদনাং হরিং। জয় নিঃসন্দেহ ভগবান কি জয়। প্রহ্লাদ মহারাজ কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরু মহারাজ কি জয়। সমবেত ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি।